এটা এক পেশে কোনো নির্বাচন হবে না, জনগণের অংশগ্রহণমূলক হবে। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যদি অংশগ্রহণ করে আমি মনে করি সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। এখন ধরেন কেউ যদি নির্বাচনে না আসে তাকে তো ধরে বেঁধে নির্বাচনে আনা যাবে না। নির্বাচন প্রক্রিয়া তো চলমান, এটা সাংবিধানিক ধারাবাহিকতা। আপনি 2024-এর 29শে জানুয়ারির মধ্যে একটি নির্বাচন করে আজকের প্রধানমন্ত্রী পরবর্তীতে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা সংবিধানের। তা 2004-এর 29শে জানুয়ারির মধ্যে একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করেছে। এই তফসিল অনুযায়ী নির্বাচন হবে, জনগণ এবার ভোট কেন্দ্রে যাবে। আমি মনে করি যে আপনাকে এইটুকু বলতে পারি, আমি এখানে এক মাঠে আছি আর কি, এখানকার যে আমি পাশেই একটা হল রুমে একটি ওয়ার্ডের যে ওয়ার্ডে 16,778 ভোট, আমি ওইখানে এই তো আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, ওই কর্মীদের দেখাতে এসেছিলাম তাদের উচ্ছ্বাস। মহিলা ওই হলের ভিতরে, পাশেই হলের ভিতরে, আপনি আমি মাইক বন্ধ করলে মেয়রের বক্তৃতা শুনতে পারবেন, আপনি বক্তৃতা দিচ্ছে মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক। না, মেয়র এখন নির্বাচনী প্রচারণায় কেন বক্তব্য দিবে, উনি তো নির্বাচনী প্রচারে আসতে পারেন না, ভোট চাওয়া হচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু আপনি আপনি আপনার লোকদের ভিড়, এখানে কিন্তু ভোট চাওয়া হচ্ছে। আচ্ছা, কর্মীদের ব্রিফ করা হচ্ছে। আমি সময় আপনারে বলি, আমি প্রকাশ্যে বলেছি যে এবারের ভোটে অনেকে ষড়যন্ত্র করে টেবিলের উপর চিল মেরে হয়তো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ। আমরা পরিষ্কার ভাবে আমাদের তৃণমূলের নেতা কর্মীদের আমরা নির্দেশ দিচ্ছি, যখন প্রচার প্রপাগান্ডা শুরু হবে তখন আপনারা প্রতীক নিয়ে বাড়ি বাড়ি যাবেন, এবং কোনো ধরনের নির্বাচনের দিনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, নির্বাচনকে জন্য কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে, এই ব্যাপারে আমরা কর্মীদের সতর্ক। কিন্তু আপনি যে প্রশ্নটি এখন তুললেন নিজে নিজেই, যে অনেকেই চাইবে ব্যালটে সিল মেরে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, কারা চাইবে ভোটের মাঠে? তো আপনারা যারা, আমি মনে করি যারা নির্বাচন বন্ধ করতে চায়, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, যারা অসাংবিধানিক উপায়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়, তারা এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের কর্মীদের সাথে মিলে এই ঘটনা ঘটাতে পারে, এটা আমরা মনে করি। আর এখন আপনারা কত কিছু পাহারা দিবেন? এদিকে বিএনপি ভোট বয়কট করছে, তারা আবার কেন্দ্রে যদি প্রতিহত করে ভোটারদের যেতে সেই জায়গাটা পাহারা দিতে হবে, আবার আপনার কর্মীদের মধ্যে যদি বিশ্বাসঘাতক ঢুকে সেটা পাহারা দিতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে, স্বতন্ত্র প্রার্থী পাহারা দিতে হবে, কত কিছু পাহারা দিবেন? এক স্বতন্ত্র প্রার্থীও পাহারা দেওয়া লাগবে না, কেন্দ্র পাহারা দেওয়া লাগবে না, কেন্দ্র উৎসবমুখর পরিবেশ হবে, বিএনপি প্রতিরোধ করতে পারবে না। আজকে খুলনা আপনি একটু খবর নিয়ে দেখেন, হরতাল ডেকেছে, অবরোধ ডেকেছে, সবকিছু চলছে। আমি গাড়ি নিয়ে মুভ করছি, খুলনা শহরে জামে আটকে থাকি। আপনি দেখেন বাংলাদেশে এখন কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের জনগণ আর সন্ত্রাস দেখতে চায় না। তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন জনাব এস এম কামাল, আপনার ভোটের এলাকাতে যে আপনি যেখানে আছেন, এখানে আপনার কর্মী সমর্থকরাও আছে, তাদের মধ্যে আপনি যে উচ্ছ্বাসটা এবং সাধারণ ভোটারদের মধ্যে আপনি এক পেশে উচ্ছ্বাস না, বরং আপনি বলতে যাচ্ছেন যে একটা ভোটের ওভারঅল উচ্ছ্বাস আছে, বড় একটি দল ভোট বয়কট করলেও। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে মসজিদের ইমাম আমি আলাপ করেছি, আমি অনেক মসজিদে নামাজ পড়েছি, এবং এই মসজিদের যারা নামাজ পড়ে তারা কিন্তু শুধু আওয়ামী লীগের লোক না, ইমাম তো আপনাদের, ইমাম কি কার? ইমাম সাহেবরা বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিতে যাব, কাকে দেবে সেটা তাদের ব্যাপার, আমি তাদের কাছে ভোট চাই না যে আমাকে ভোট দেন। তারা বলছে ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ত একটা ভাব আছে যে তারা ভোট দিতে চায়। কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন জাতীয় পার্টির ক্যান্ডিডেট এবং যিনি প্রেসিডিয়াম জনাব ফখরুল ইমাম, তিনি কিন্তু শুরুতেই ভোটের সুষ্ঠুতা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। এখন জাতীয় পার্টি তো এখন প্রধান বিরোধী দল এবং তারাই এই ভোটটাকে প্রশ্নবিদ্ধ যেন না হয়, প্রশ্নহীন করবার জন্যই তারা কিন্তু সব আসনে প্রার্থীও দিয়ে দিয়েছে, এখন তারাই যদি সেটা ভালো হবে কি হবে না সেটি নিয়ে প্রশ্ন তুলে
তাহলে তো ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নবোধক হয়ে যায়। আমি ফকরুল সদ্য ফকরুল ভাই যে কথা বলেছেন আমি তার কথা ডিফার করি না, কারণ 2014 এর মতো আবার মানুষ পুড়িয়ে মারতে পারে, প্রিজাইডিং অফিসার পুড়িয়ে মারতে পারে, এটা তাদের একটা ধারণা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুড়িয়ে মারতে পারে, এটা তাদের একটা ধারণা। এই কারণে মানুষ ভয় হয়তো ভোট কেন্দ্রে না যেতে পারে, নির্বাচন হয়তো প্রশ্নবিদ্ধ হইতে পারে। কিন্তু আমি এইটুক বলতে পারি, ইনশাআল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু তনয়ের জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে একটি ভালো নির্বাচন করার জন্য, রাজনৈতিক সহিংসতা মুক্ত নির্বাচন করার জন্য, এবং জনগণ এবার ওই 2014 এর মতো গান পড়ে মানুষ পুড়িয়ে মারবে, তাদেরকে রাস্তায় দেখতে নামতে দেবে না, ঘর থেকে বেরোতে, মানুষ নিরিবিলি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে, এইটা আমরা মনে করি প্রশাসন এই চেষ্টা করবে।